বাংলাদেশের মানুষ সতর্ক করে মানুষ সন্তুষ্ট আমরা সন্তুষ্ট আমরা কোনো ব্যবস্থা আমাদের এখানে ব্যবস্থা নেই বাংলাদেশে কিছু নাই আমার বাহিনীর দোষ আমার বাহিনীর দোষ জান এমন ক্ষোভ আর অসন্তোষ স্বজনদের দুর্নীতির মামলায় সাজার পর টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন সঠিক বিচার পায়নি এমন বক্তব্য ছিল সবার আদালত প্রাঙ্গণে ছিল তাদের ছোটাছুটি গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চোখে মুখে অপ্রাপ্তির ছোঁয়া রায়ে আপত্তি প্রদীপের ভাই বোন সহ সবার সুরে এর আগে রায়ের পর পুলিশি কড়া পাহারায় আদালত থেকে বের করা হয় ওসি প্রদীপকে এ সময় তিনি জানান কোনো অপরাধ করেননি শুধু উপরমহলের নির্দেশে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ওসি প্রদীপ আমি সম্পূর্ণ নির্দোষ আমাকে সিনহা হত্যা মামলায় যে রায় দেওয়া হয়েছে ওখানে আমি সম্পূর্ণ নির্দোষ পরে বের করা হয় তার স্ত্রী চুমকি কারণ কেউ প্রশ্ন করতেই মুখে ক্ষোভ আর অসন্তোষ আমার বাড়ি চারকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2020 সালের 23 আগস্ট দুজনকে আসামি করে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক সাক্ষ্য যুক্তিতর্ক ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার সে রায়ে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপকে 20 বছর আর তার স্ত্রী চুমকি কারণকে 21 বছর কারাদণ্ড দেন একই সাথে দুজনকে 4 কোটি করে জরিমানা করা হয় মোট 8 কোটি টাকা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম